এই তুই কি জানো স্যুপ বানাই খাইছিস আবার সেগুলো ফেসবুকে আপলোড দিছিস আমি কিছুই জানলাম না থাই ক্লিয়ার ভেজিটেবল স্যুপ বানাইছিলাম দুপুরবেলা এখন তো আর খাইতে মনে চাচ্ছে তখন যাতো তাতে বানাই নেই পারবো না বানাই খাও এই জন্য তো মার খাস এই জন্য এত বড় করছিস তো কে যাতো এখন বানাই নিয়ে আসো নালে আর একটা খাবে নাকি ঠিক আছে Welcome back to another brand new episode of Mad Chef's Kitchen. আজকে আমি আপনাদের দেখাবো থাই ক্লিয়ার ভেজিটেবল স্যুপ। এই স্যুপটি করার জন্য আমাকে ইন্সপায়ার করেছেন ফ্রেন্ডস কিচেন গ্রুপের আসমা আপু এবং রিঙ্কু আপু। পানি গরম হয়ে গেছে, এবার আমি ভেজিটেবলগুলোকে ব্লাঞ্চ করে নেব। ভিউয়ার্স মনে রাখবেন ভেজিটেবলগুলো যেন ওভার কুক না হয়, তাহলে এটার যে নিউট্রিশন ভ্যালুটা এটা কিন্তু আর থাকে না। ব্লাঞ্চ শেষ। একে একে তিন বল পানি দেব, ফিশ সস 10 ml, হোয়াইট পেপার 1 tsp, salt 1 tsp, cabbage একটু ঝালঝাল ভাব আনার জন্য আমি একটা কাঁচা লঙ্কা দেব, মাশরুম, ভিউয়ার্স দেখলেন খুব সহজে কেমন করে তৈরি করা যায় থাই ক্লিয়ার ভেজিটেবল স্যুপ। আম্মা ওমা এক ডাক দেওয়ার আগে চলে আসছো, থাপ বাবা। আচ্ছা তাহলে ঠিক আছে, যাও খাও।